আমরা বলেছি যেটা সেটা হলো যে আমাদের শিডিউল ঘোষণা হয়ে গেছে, 7 তারিখে নির্বাচন হবে। এই শিডিউল পরিবর্তন করার আমাদের কোনো ইচ্ছে নাই। তবে যদি বিএনপি নির্বাচনে আসতে চায় তাহলে আমরা সেক্ষেত্রে এটা বিবেচনা করব, সেটা বলেছি। তো সেটা তো নির্বাচন আসবেন কি আসবেন না সেটা ওনাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, সেই বিষয়ে তো আমরা সিদ্ধান্ত দিতে পারি না। আমরা শুধু সহযোগিতা করতে পারি, ওনারা আসলে আমরা সহযোগিতা করবো এবং সেই ক্ষেত্রে নির্বাচনের যে শিডিউলের পরিবর্তন করতে হবে আমরা করবো। সেটা হলো যে মাননীয় নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার যেটা বলেছেন সেটা হলো যে হ্যাঁ, এই নির্বাচনটা যদি আমরা না করি তাহলে সাংবিধানিক যে শূন্যতার সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে যে অরাজকতার সৃষ্টি হবে এবং আমাদের অরাজকতা হওয়া মানেই তো অর্থনীতির চাকা ঠিক মতন না চলা, ওটাই উনি মিন করে বলেছেন। এবং এই আমাদের এবারে নির্বাচন যে দেশ বিদেশি বিভিন্ন সংস্থা এবং দেশের যারা আছেন কর্তৃপক্ষ আছেন তারা এগুলো আমাদের নির্বাচনটাকে পর্যবেক্ষণ করছেন যে আমরা নির্বাচন কীভাবে করছি বা নির্বাচনটা কীভাবে হচ্ছে, ওইটিকে উনি বুঝিয়ে দিচ্ছেন যে এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হতে হবে, কারণ এটার সাথে অনেকেই কনসার্ন, সেটাই বুঝিয়েছেন। এটা করবেন না দেখেই তো যে এখানে আমি এসেছি, ওনারা এরকম করবেন না আমাকে বলেছেন। ওনারা সুষ্ঠু এবং সুন্দর এবং নিরপেক্ষভাবে নির্বাচনের দায়িত্ব পালন করবেন এবং আমিও সেটি বলে গেছি, হ্যাঁ এটা আপনার দায়িত্ব। আর তাছাড়া আপনারা জানেন যে এই জন্য একটা আইনই আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নাকি নির্বাচনের দায়িত্ব পালন করেন তাদের ক্ষেত্রে একটা আলাদা আইন আছে, নির্বাচনী কর্মকর্তা বিশেষ আইন। সে আইনে যে শাস্তির ব্যবস্থা খুব কঠোর, কে এই রিস্ক নিতে যাবে কঠোর শাস্তি নেওয়ার জন্য? আপনার কাছে আমি এই প্রশ্ন করলাম। না, একটা জিনিস বুঝতে হবে যে আমরা কী দায়িত্ব পালন করবো সেটা সংবিধানে বলা আছে স্পষ্ট। আমরা কোনো রাজনৈতিক দলকে মানে ই করতে পারি না যে আপনি নির্বাচনে আসেন, আহ্বান জানাতে পারি আমরা সবার প্রতি, কিন্তু কোনো রাজনৈতিক দল যদি আসবে কি আসবে না সেটা তার নিজস্ব ব্যাপার, সে ব্যাপারে আমাদের পক্ষ থেকে আলাদা করে উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ নেই। আর তাদের পক্ষ থেকে এই পর্যন্ত কিছু আমাদেরকে বলে নাই, বললে তো আমরা জানাতামই যে আমরা তারা জানিয়েছে আমাদেরকে এই অনুরোধ করেছে, সেটা তো আমরা জানাতাম, জাতির কাছে জানিয়ে দিতাম সাথে সাথে। আমরা তো সন্তুষ্ট এ পর্যন্ত যতটুকু প্রস্তুতি নেওয়া প্রয়োজন তার সাথে আমরা অনেক এগিয়ে আসছি এবং আমরা যেহেতু অনেক আগে থেকেই কাজ শুরু করেছি, এবার আপনারা দেখেছেন নির্বাচনের পূর্ব প্রস্তুতি যেগুলো থাকে তার অনেকগুলো কাজ আমরা শিডিউল ঘোষণার আগেই করে রেখেছি, তো সেদিক দিয়ে আমরা এগিয়ে আছি। এবং আমাদের এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত আছেন বা ইলেকশন ম্যানেজমেন্টের জন্য যা আছেন তারা সবাই কোনো কাজ পেন্ডিং নেই, আমাদের অল্প কিছু কাজ আছে যেগুলো যথাসময়ে, যেমন ব্যালট পেপার ছাপানো, স্ট্যাম্প প্যাডটা আমাদের যে টেন্ডার দিয়েছিলাম সেটা মানসম্মত ছিল না দেখে ওটা বাতিল করে নতুন করে দিয়েছি, বিদেশ থেকে ওটা এসেও গেছে, খালাসও হয়ে গেছে এবং শুধু কেন্দ্রে কেন্দ্রে মানে আমাদের রিটার্নিং অফিসার গেছে। এই আর ব্যালট পেপার তো আপনারা জানেন যেটা নমিনেশন পেপার যেমন প্রতীক বরাদ্দ হয়ে যাবে তারপর এটা ছাপানো হবে। জি, ধন্যবাদ আপনার।